আসসালামু আলাইকুম, আমি তানভীর ইসলাম, আমি একজন উদ্যোক্তা, বর্তমানে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মার্কেটিং এ এমবিএ করছি। অ্যান্ড আমার বিজনেস গুলো হচ্ছে ফটোগ্রাফি স্টোরি বাংলাদেশ, যেটা হচ্ছে একটা ফটোগ্রাফি কোম্পানি, ফটোগ্রাফি ইভেন্টস, যেটা হচ্ছে একটা ইভেন্টস কোম্পানি। দেন আমার দুটো রেস্টুরেন্ট আছে, ক্রিস্টাল কাপ অ্যান্ড ক্রিস্টাল লঞ্চ। দেন আমাদের একটি গেমিং জোন আছে, যেটার নাম হচ্ছে নেক্সট জেন গেমিং। আমরা সবাই মিলে একটা কনভারসেশনে ছিলাম, তো ওদের তখন একটা রেস্টুরেন্ট ছিল, ওরা চিন্তা করেন একটা নতুন কি করা যায়। আমরা চাচ্ছিলাম একটা ডিফারেন্ট সেগমেন্টে কিছু একটা করি। তো আমার ফরএভার একটা স্টারবাকস এর প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, এন্ড আমি ওই কনসেপ্টটা ধরে কিছু একটা করতে চাইছিলাম। মেইনলি আমার ফোকাসটা ছিল ড্রিঙ্কস রিলেটেড, আমি চাচ্ছিলাম ডিফারেন্ট সেগমেন্ট থাকবে, ফোকাসটাই ড্রিঙ্কস এর উপর, শেক্স এর উপরে আমি ফোকাস চাইছিলাম। এন্ড আমি চাচ্ছিলাম যে সেগমেন্টটাও লার্জ সেগমেন্ট থাকবে, ওভাবে আগাতে চাইছি। তো ওইটা ধরেই আমাদের ক্রিস্টাল কাপ স্টার্ট হয়। আমার ছিল ওইটা আসলে আমার যে আগে যে বিজনেস গুলো ছিল, আমি ফটোগ্রাফি আর ইভেন্ট, ওইটা থেকে যে গেইনটা ছিল ওই গেইনটাই আমি আবার পরবর্তীতে আমার ক্রিস্টাল কাপে ইনভেস্টমেন্ট। কিছু ডেজার্ট আছে যেমন ব্রাউনি, ইন ফিউচার মেবি ওয়াফেল, এন্ড আমাদের স্পেশালিটি হচ্ছে ফালুদা। আমাদের একটা ট্যাগলাইন যেটা আমাদেরকে সবাই দিয়ে থাকছে, ওটা হচ্ছে মানে উই হ্যাভ দ্য বেস্ট ফালুদা ইন টাউন। গেমিং এর সাথে আমার পার্টনারদের একটা হোম গ্রোন ছিল রেস্টুরেন্ট, এরই ফুলতে আমরা ক্রিস্টাল কাপ, মানে যে ক্রিস্টাল কাপের একটা শপটা যে রেন্টে দেওয়া হবে বা ওটা ওটা আমরা নিবো, ওই ডিসিশনটা ওখান থেকে আসবে। ক্রিস্টাল কাপ লঞ্চ করার সময় আমাদের যেটা ফার্স্ট যে ডিফিকাল্টি ছিল, ওটা হচ্ছে আমরা তো পুরোটাই যেহেতু জুস আর কফি বেস ছিল, ওই ক্ষেত্রে আমাদের বারিস্তা খোঁজাটা একটা ফার্স্ট ডিফিকাল্টি, ইজিলি পাওয়া যায় না বারিস্তা, আমাদের এটা একটা অনেক সময় লাগছে বারিস্তাটা খুঁজতে। দেন সেকেন্ড যে প্রবলেমটা ফেস করছি ওটা ছিল আমাদের ইন্টেরিয়র, মানে আমরা তো শপ ছোট, এখন এই ছোট শপে আমরা কীভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলবো এটা একটা বড় একটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমরা ওই অনুযায়ী টেকনিক্যালি যে ব্যাপারটা হ্যান্ডেল করেছি। দেন আরেকটা যেটা ফেস করেছি সেটা হচ্ছে মার্কেটে, যেহেতু আমাদের ক্রিস্টাল কাপের মার্কেটিং করাটাও একটা বড় ফ্যাক্টর ছিল। তো এগুলোই বেসিক আমাদের ইনিশিয়াল স্টেজে যে প্রবলেমগুলো ছিল। ক্রিস্টাল কাপের প্রমোশন আমরা ওপেনিং করার কথা ছিল নভেম্বরে, আমি এটার ওয়ান উইক আগে ক্রিস্টাল কাপ ওপেন করেছি। আমার টার্গেট ছিল আমি ওয়ান উইকে প্রমোশন করি, এটার জন্য আমি কেছি দেখতে দ্য ফেমাস পিপলস ইনফ্লুয়েন্সার্স হিয়ার ফুড ব্লগার্স, আমি সবাইকে ইনভাইট করেছি গ্র্যাজুয়ালি এক একদিন এক একজন বা একসাথে দুইজন বা তিনজন, এই একটা ফ্লোতে আমি যেহেতু ওদেরকে ইনভাইট করছি। তো উইথ ইন ওয়ান উইক অ্যান্ড টু উইক একটু হচ্ছে ডাঙে জিনিসটা একটা অনেকটা দৌড় হয়ে গেল। আপনি যখনই ক্রিস্টাল কাপ বা ক্রিস্টাল লঞ্চে আসবেন আমরা দেখবেন প্রতিটি টেবিলে একটা ফালুদা থাকবে, এটা হচ্ছে আমাদের স্পেশালিটি। যেটা হচ্ছে আমাদের শেক অ্যান্ড ড্রিঙ্কসও হাই কোয়ালিটি ফুল, সবসময় আমরা এটার একটা ভালো রিভিউ পেয়ে আসছি সবার থেকে, যে কোনো রকম কাস্টমার হোক, যে কোনো এজের কাস্টমার হোক, সবারই ক্রিস্টাল কাপের প্রতি একটা গুড পয়েন্ট অফ ভিউ থাকে। ক্রিস্টাল কাপের জন্য আপনার ফিউচার প্ল্যানস কি, লাইক আপনি কি
চাচ্ছি বিস্তারিত ভাবে আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে আমরা যেহেতু এটা একটা ব্রাঞ্চ আমরা একটা নেক্সট ব্রাঞ্চ চাচ্ছি যেটা আউটসাইড দ্য শপিং মল প্লেসে সেটা একটা আলাদা একটা ব্রাঞ্চ করার আমরা ওইটার একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি ফিউচারে হচ্ছে আমরা কাছে আরো সেগমেন্ট আনবো ভ্যারাইটিস অফ ফুড ভ্যারাইটিস অফ কেক পারলে আরো কিছু ভালো দর আরো ফিউচারে আমরা ট্রাই করতেছি ডেজার্ট আইটেম আরো ইনক্লুড করার জন্য আর হতে পারে এত বেশি নিড বা গ্রিড ছিল না দেখ আমার মানে জিনিসটাতে কোনো কিছুই খুব কম বলে জাস্ট আমি ছুটে যাবো তো আমি চাচ্ছিলাম আমার অ্যাক্টিভিটি ভালো লাগতো বেশি তো এটা আমার জন্য অনেক ভুল অ্যাক্টিভিটি ছিল আর দেন আমার একটা এম ছিল নিজের একটা পার্সোনাল ইমেজ চাইছিলাম যেটা একটা সেগমেন্টে গ্রো হই ছিল আমার ট্রাই করবো ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট এক্সপ্লোর করার ক্ষেত্রে